আজ হলো সেই বিশেষ দিন, আজ প্রকৃতিকে আমাদের কৃতজ্ঞতা জানাবার দিন, আজ সারা পৃথিবীব্যাপী অনুষ্ঠান পালনের দিন, আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। এক কাঠুরিয়া কাঠের সন্ধানে এক গভীর জঙ্গলে এসে পৌঁছায়। তারপর আজ আমি বড়ই ক্লান্ত, ওই গাতার রোদের তাপে পুরো একটু নিঃশ্বাস টুকু নিতে পারছি না। ওই আমি বড় ওই গাতার নিচে শুয়ে পড়ি। বাড়িতে তো জ্বালানির অভাব নেই, ওই গাছটা তো দেখছি অনেক শক্ত ফুক্ত, ওই গাছটাকে কেটে নিয়ে বাড়ি চলে যাই। না না কাঠুরিয়া, আমায় কেটো না, আমায় কেটো না কাঠুরিয়া, তোমার খাবার প্রয়োজন তো? আচ্ছা তাহলে তুমি আমার কিছু ফলই নিয়ে যাও। হ্যাঁ দাও, তাই হোক, ফলই দাও, আমি আর তোমাকে কাটব। এইভাবে কাঠুরিয়া প্রায়শই সেই গাছের কাছে আসে এবং তার কাছ থেকে কিছু ফল নিয়ে যায়। কি হলো বুয়া, তুমি আজ ছিঁড়ে পড়ে আছো কেন? কি বলবো কাঠুরিয়া, আজ আমি বড়ই ক্লান্ত। দেখো মানুষকে আমি অক্সিজেন দিই, খাবার জন্য ফল দিই, ফুল দিই, বিশ্রামের জন্য ছাড়াটুকুও দিই, কিন্তু মানুষ মানুষ আমায় একটু জলও দেয় না। কাঠুরিয়া একটু জল দেবে গো আমায়? না না, আমার হাতে আর সময় নেই, আমি এতদিন কোনো ফলও হয়নি। না না, আমার হাতে আর সময় নেই, আমি গেলাম। এ বাবা, গাছ কোথায় গেল? গাছকে যদি আমি একটু জল দিতাম তাই গাছ একটু আমাকে ফলও দিত, ভিটামিন একটু ছায়াও দিত। ওই জন্য সবার উচিত গাছ না কাটা, গাছ লাগানো। আজ বাঁচাও সবুজ, জাগাও সবুজ, ঘোচাও হিংসার রেশ, মনে সবুজ বাঁচলে তবেই বাঁচবে এ পরিবেশ। হাত জোর করে বলছি, আপনারাও গাছ লাগাবেন আমাদের মতো। গাছ লাগান, পরিবেশ বাঁচান।